গল্পের মতন একজনের কাছে নাকি দেও আসে, যা চায় তাই দেয়, পাশের লোকরে ডবল দেয়, মানে আসে কয় 1 কেজি নিবা স্বর্ণ, কয় নিমু, কয় পাশে কিন্তু দ্বিগুণ, পাশের বাড়িওয়ালারে দুইটা দেয়, 2 কেজি দেয়, হেরে একটা ছাগল দিলে পাশের বাড়ি 2টা ছাগল দেয়, এরে একটা গরু দিলে পাশের বাড়ি 2টা গরু দেয়, গল্প আর কি। একদিন আসছে, আজকে কিছু নিবা, কয় না আজকে নিমু না আজকে দিমু, মানে কয় এখন থেকে যে কয়বার আসবা খালি একটা একটা করে নিয়ে যাইবা, তার মানে হলো আমার 1টা নিবা ওর কাছ থেকে 2টা নিবা, আজকে আমার 1টা চোখ নিয়ে যাও ওর 2টা নিয়ে যাও, যাওয়ার সময় পরে আর 1টা হাত নিয়ে যাবা, তারপরের দিন ওর 2 হাত কেটে লয়ে যাবা, আজকে আমার 1টা পা লয়ে যাও ওরে 2 পা লয়ে যাও, ওরে কোনোটা 2টাই থাকতে দিব না, আমার 1টা যায় যা। এ তো গল্প, গল্প না গল্প না, বাস্তবতা বাস্তবতা, এখন যেন বাস্তবতায় পরিণত হয়েছে, এটা কেউ কারোর কল্যাণ কামী না, অকল্যাণকামী, পিতা পুত্রের অকল্যাণকামী, পিতা পুত্রের কল্যাণকামী না, আর পুত্র পিতার কল্যাণকামী না, এইটা একটা গুণ একটা সিফাত, এইটা এখন আমাদের ভেতর থেকে হারায় গেছে। অথচ নবী আলাইহিস সালাম কাফিরের সাথেও কল্যাণ কামনার আখলাক দেখাইছেন, কাফিরেরও কল্যাণ কামনা করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন তায়েফের ছেলেরা আল্লাহর রাসূলকে চতুর্দিক থেকে পাথর মারছে, জিবরাইল আমিন আসছেন, 2 পাহাড়ের চিপা দিয়ে ওপরে মিশায়া দিতে অনুমতি চায়, তখনও আল্লাহর নবী কল্যাণ কামী, আল্লাহর নবী বলে আল্লাহ ওরা বুঝে নাই, ওপরে মাফ করে দাও, কল্যাণ কামনা। নিজের ভালোই খালি যে বুঝে, পরের ভালো যে বুঝে না, ও নববী আখলাকে আখলাকি না, নিজের ভালোটাই খালি বুঝো, পরের ভালো বুঝো না, পরের ভালোও বোঝা চাই। তুমি যেমন তোমার পরিবারের ভালো বুঝো, আরেকজনের পরিবারের ভালো বোঝা চাই। তুমি দোকানদার, তোমার ভালো যেমন বুঝো, এই মহল্লার সবার ঘরের ভালো বোঝা চাই। সময়ে সময়ে দেখবেন এলাকার থেকে পণ্য হারায়া যায়, কখনো পেঁয়াজ পাওয়া যায় না এলাকায়, কখনো আদা পাওয়া যায় না, কখনো তেল পাওয়া যায় না, এগুলো যায় কোথায়, গুদাম ঘরে চলে যায়। এমন কিছু কালোবাজারি আছে যারা নিজেরই বুঝ বুঝে, জাতির বুঝ তারা বুঝে না, ওরা গুদাম যাচ্ছে। যেমন উদাহরণস্বরূপ কিছুদিন আগের ঘটনা, যে মাস্ক খুব পরত, তখন তো আতঙ্কের কারণে মানুষ মাস্ক পরত, এখন যদিও করোনা আতঙ্ক আছে কিন্তু আসলে এটা যে আমরুল্লাহ এটা সবাই বুঝে এসে পড়ছে, আল্লাহকে যারা ভয় পায় তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যদিও গভর্নমেন্টের আইন আছে মাস্ক পরো এটা করো সেটা করো, পাবলিক তো ইমানদার তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে রয়েছে, মাস্ক আছে পকেটে আছে, যদি কোন জায়গায় বিপদে পড়ে যাওয়া লাগে যে মাস্ক ছাড়া ঢুকতে দিতেছে না, তখন এটা মুখে দিয়ে ঢুকতে দিব। গভর্নমেন্ট আইন যারা ফলো করতেছে, তো এমন প্রতিষ্ঠানেও যদি আপনি ঢুকতে দেন তখন তো ইমাম দিয়ে ঢুকতে পারবেন না, তখন আইন দিয়ে ঢুকতে হবে জন্য। কিন্তু এই মাস্ক, আগে এরকম একটা মাস্কের দাম ছিল 30 টাকা 40 টাকা, কোনোটার দাম ছিল 150 টাকা, কোনোটার দাম ছিল 1200 টাকা 1400 টাকা, আর গতকালকেও দেখছি তার আগের দিনও দেখছি এখন 1 প্যাকেট মাস্ক 30 টাকা। আচ্ছা, তখন যে 1টা 40 টাকায় 1টা পাওয়া গেল না, এখন 1 প্যাকেট 30 টাকায় পাওয়া যায়, এগুলো আসলো কোথ থেকে, এগুলো বের হয়েছে ওই জালিমের গুদাম থেকে হয়েছে, যে এগুলো সব বাজারে আসতে দেয় নাই, মূল্য বৃদ্ধি করে পরের পকেট ডাকাতি করে নিজের গোলা ভর্তি করে ফেলেছে। এই তো এখনকার মানুষের হালাত, আর একটা জমানা ছিল যখন নিজে না খাইয়া পরের খাওয়াইছে, যেমন সাহাবি নিজে না খেয়ে পরে খাওয়াইছে, ওই উসিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সাহাবি বাড়িতে মেহমান নিয়ে গেছে, তো সাহাবি নিজের বিবির লগে বুদ্ধি করে যে
খানা তো অল্প দুইজনে খাইলে তো কারোর পেট ভরবে না ঠিক আছে আমি নাই খাইলাম আমার মেহমানটা খেয়ে যাক বাতি নিবায়া দিমু বাতি জ্বালানোর মেজবাতি আর খুঁজা পাবা না দিয়া ছলাই খুঁজা পাবা না পরে আমি বলমু যে অন্ধকারই দুইজনে খাই আমি আধারে হাত নাড়াবো লুকমা নেব না পুরা খাবারটা ভাইরে খাওয়ায়া আল্লাহর নবীর কাছে মেহমানটাকে ফেরত দিয়া আসব সুবহানাল্লাহ অন্ধকারের ভিতরে হাত ঘুরাইতেছে আর একজন পেট পুরা খাইতেছে খায়ের খা কত হইছে নিজে না খায় আরেকজন দে খাওয়ায়া নবীর দরবারে লয়ে গেছে অন্ধকার রাতের ভিতরে একটা আমল আল্লাহর বান্দা আল্লাহর জন্য করেছে আধার রাতে রাতের আধারে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার জন্য আরাক ভাইয়ের খায়ের খাহি প্রকাশ করেছে নিজে না খায়া বন্ধুরে খাওয়াইছে আসমানের মালিকের কাছে সিফাত এত পছন্দের হয়ে গেছে আল্লাহ তাআলা অন্ধকারের এই আমলটাকে অন্ধকারে রাখে নাই সারা দুনিয়াকে আলো দেওয়ার কোরআনের আলোর ভিতরে এটাকে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিয়েছে কোরআনের আয়াত বানায় কোরআনে এনে ফেলেছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা সাহাবীর আখলাক আল্লাহ তাআলা রাতের অন্ধকার থেকে বাইর করে এটাকে কোরআনের আলোর ভিতরে আল্লাহ তাআলা নিজে এটাকে বসায় দিয়েছে আল্লাহর পছন্দের বান্দারা যেন আল্লাহ তাআলার পছন্দের এই সিফাত এই গুণে যেন তারা গুণী হয়ে যায় পরের খায়ের খা বলে পড়ে আসমানের মালিক আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রাজি হয়ে যায় খুশি হয়ে যায় এ কারণে পরের খায়ের খা হওয়া অপরের ক্ষতি করা নিজের লাভ চিন্তা না করা এটা আল্লাহ তাআলার কাছে পছন্দের একটা সিফাত সংকটের সময়ে জিনিসের মূল্য বৃদ্ধি না করা নিজের সুবিধার জন্য পরের ক্ষতি না করা মানুষের উপরে জুলুম না করা পরের কল্যাণ কামনা করা মানুষের উপকারী মানুষ হওয়া সরকার বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس الله الرسول বলেন সে আল্লাহর কাছে উত্তম মানুষ যে মানুষের উপকারে আসে যে মানুষের উপকার করে যার দ্বারা আরেক মানুষ উপকৃত হয় সে হলো খায়রুন নাসি মাইয়ানফাউন নাস কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাসের ভিতরে খায়র যেমন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনের ভিতরে খায়রের অবস্থানটা যেমন ঠিক খায়রুন নাসি মাইয়ানফাউন নাস কেউ পরের উপকারী হইল তার মর্যাদা এমন যে সর্বোত্তম হয়ে যায় সে উত্তম মানুষ হিসেবে আসমানে তার নাম লিখিত হয়ে যায় এ কারণে কখনোই কারো অকল্যাণ কামনা না করা কারোর অকল্যাণ কখনো কামনা করব না ইনশাআল্লাহ বলেন কোরআনে হাকিমের ভেতরে 114টা সূরা আছে কোরআন শরীফে 114 সূরা 114টা সূরা এর ভিতরে একটি সূরা সূরার নাম সূরাতুন নামাল মানে পিঁপড়ার নামে সূরা 114টা চেয়ার মাত্র কোরআনে এর একটা চেয়ার একটা সূরার নামকরণের চেয়ারটা আল্লাহ তাআলা একটা পিঁপড়াকে দান করেছে পিঁপড়া একটা পিপিলিকা পিপিলিকা তো দেখতে অনেক বড় না এর
হাতগুলো তো অনেক বড় বড় তাই না এর নাকগুলো তো একেবারে চুকা চুকা দেখা যায় তাই না ঠোঁটগুলো গোলাপী রঙের দেখা যায় তাই না মাথার কেশগুলো খুব সুন্দরের তাও দেখা যায় এর চেহারা কেমন আকৃতি কেমন অবয়ব কেমন এর হাতগুলো কেমন এর পাগুলো কেমন দূর থেকে দেখা যায় না আর ওজন তার এতই হালকা মাথার উপরে টুপির উপরে হেঁটে গেলে টের পাওয়া যায় না এমন একটা পিঁপড়াকে আল্লাহ তাআলা এত দাম দিয়ে যে এরে কোরআনের 114 সূরার একটা সূরাই তার নামে দান করছে আল্লাহ তাআলা কি কারণে পিপিলি কাঠি এত দামি এই পিপিলি কাঠি এজন্য এত দামি এই পিপিলি কাটা অপরের খায়ের খা এই পিপিলি কাটা একদিন ঘোষণা করলো এই পিপিলিকার দলেরা তোরা যারা আছিস উদখুলু ফি মাসাকিনিকুম তোমরা সবে মিলে তোমাদের ঘরের ভিতরে বাড়িতে চলে যাও রাস্তায় থেকো না কারণ রাস্তা দিয়ে এখন কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সৈন্য বাহিনী নিয়ে আসছে রাস্তায় থাকলে কিন্তু পদবিষ্ট হয়ে সব মারা যাবা একটা পিপড়া আর একটা পিপড়ার খায়ের খা হয়েছে বাস এই কারণে আল্লাহ তাআলা এই পিপড়াকে এত বড় মূল্যায়ন করেছে যে পিপিলিকার নামে 114 সূরার একটা সূরাই আল্লাহ তাআলা দান করেছে কুরআন একটা সূরাই তাকে দিয়ে দিয়েছে এই পিপড়া যদি আরেক পিপিলিকার কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দামি হতে পারে তো তুমি মুসলমান হিসেবে আরেকজনের খায়ের খা কেন হবে না তুমি কেন তোমার মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করো না তুমি কেন আরেকজন মুসলমান ভাইয়ের উপকারে তুমি কেন আসবে না তোমার সামনে আরেক মুসলমান ভাই কেন ক্ষতিগ্রস্ত হবে পিপিলিকা যদি পিপিলিকার চিন্তা করে তো তোমার সামনে তোমার বোন কেন ধর্ষিতা কেন তোমার বোনের মায়ের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠিত কেন তোমার সমাজে জালিমদের জুলুমে মজলুমের চিৎকারে আকাশ বাতাস মুখরিত আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে মজলুমের আত্মচিৎকারে আকাশ বাতাস এখন দুর্গন্ধ হয়ে গেছে সমাজের কোন জায়গায় যেন শান্তি নাই খালি অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলতেছে তোমার কি কোনোই দায়িত্ব নাই তুমি কি জাগবে না তোমার কি হাত আসবে না তুমি কি বের হবে না ঘর থেকে এ জুলুম আর নির্যাতন কি তুমি বন্ধের জন্য তুমি মানুষ হয়ে মানুষের জন্য কিছু করবে না ভুলে গেলে তুমি 71 এর সেই ইতিহাস যে তোমার বাপ দাদারা একে অপরের ইজ্জতের জন্য এক নারীর ইজ্জতের হেফাজতের জন্য মা আর বোনের ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করার জন্য খালি হাতে তোমার বাপ তোমার দাদা মুক্তিযোদ্ধার সেনা হিসাবে সেনা নায়ক হিসাবে শহীদ হিসাবে নিজেকে পেশ করতে যদি রাজি হয় তাহলে এই বীর বাঙালির বীর ঔরসের সন্তানেরা তোমরা ঘুমে কেন তোমাদেরকে যদি ডাক দেওয়া হয় এ জালিমের মসনদ ভাঙতে হবে অন্যায় অবিচারকে রোধ করতে হবে আল্লাহর জমিন আল্লাহর খেলাফত